গোয়েন্দা জেলে আটকের পরেও নেই কোনো অনুশোচনা, বরং হাসি থামছে না রিমা আক্তারের। অথচ তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। রিমা একা নন, শাহনাজ সহ আরো ৬ জনকে নিবিড় সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ গ্রেফতার করেছে। ইতনা সুকুন জীবনে যত বড় বিপদ আসুক সব হাসি মুখে সামলে নিতে হবে, ঘাবড়ে গেলে চলবে না। কিন্তু কিন্তু তারা হাসি দেখে তো পাবলিকরা প্রায় ফিদ হয়ে গেছে। হ্যালো গাইজ, অস্থির বাংলায় নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বটি সাজানো হয়েছে এরকমই সোশ্যাল মিডিয়া অলিগুলি থেকে সংগ্রহ করা অস্থির কিছু ভিডিও দিয়ে। তাই আর দেরি না করে লাইট আপ করে শুরু করা যাক। বেচারা মেয়েদের সাথে চোখে চোখ রেখে একটু ভাব জমাইতেছিল, তখন এইভাবে ইজ্জত মারা একদমই ঠিক হয় নাই। আপনার আশেপাশে যদি এরকম কোনো ফ্রেন্ড থাকে, ইজ্জত মারার জন্য এক্সট্রা কোনো শত্রুর প্রয়োজন হবে না। এমন কি জিনিস যেটা আপনার লাইফ থেকে মিসিং? বয়ফ্রেন্ড। এই যে তোমাকে বলতেছি, তোমার লাইফে এখন কি মিসিং আছে? যদি বয়ফ্রেন্ড না থাকে তাহলে আমাকে মেনটেন করতে পারো। এই জায়গায় তেমন কিছু না, বান্ধবীরা এসএসসি পরীক্ষার আগে এই জায়গায় প্রিপারেশন নিতেছে। যাবো করে হোক না কেন, আজকে 100 মার্কে অ্যান্সার করতেই হবে। সো তোমার নামটা কি? ও আমার নাম উমিয়াসিম আর মিথিলা। আমি তো বেশি কিছু জানি না মানব ভাষায়, তোমার জন্য ছোট একটা ওয়ার্ড রেখেছি মানব ভাষায়। কি বল বলবো বলেন। চলো ভাই, নাঙ্গো নাকরতি। আমি ইয়ারি সমাজ গেই প্রত্যেকে শিখছেন। মানা ভাষায় তো কিছু বুঝলাম না, আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর তার হাসি দেখে তো আমি তো প্রায় ফিদ হয়ে গেলাম। মেয়েরা কি শর্তটা বলেন? মেয়েরা কোনো কিছুতে আটকে না। কি শর্তটা? মেয়ে তো আটকানোর জিনিস না। মেয়ে আটকানোর জিনিস না, মেয়ে কোথাও আটকে না। মেয়ে তো ঠান্ডা মাথায় পাত পাতে। ছেলেরা কি আটকায়? ছেলেরা কই আটকায় ভাই, আপনারা জানেন? ছেলেরা বেঞ্চন সিগারেট আটকায়। আসলে এখনকার যুগের ছেলেরা নারীতে না, ব্যঞ্চন সিগারেটে আটকায়। এরকম বন্ধু নিয়ে কখনো দাওয়াত খেতে যাবেন না, তাহলে শত্রুর প্রয়োজন হবে না। মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয়? একদম একদম সুন্দর একটা প্রশ্ন করেছে আমার মনে। আপনি এটা আমাকে কেমন প্রশ্ন করতেছেন? আজিব তো। আচ্ছা, মেয়েদের কোন জিনিস নরম? মানে এখানে আগে বুঝতে হবে প্রশ্নটা, ভালো করে মন দিয়ে ঠান্ডা মাথায় বুঝুন। আচ্ছা ঠিক আছে, মেয়েদের কোন জিনিস হ্যাঁ সবচেয়ে বেশি নরম হয়? মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয়? জি, আপনি যদি তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটা দিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের ক্যামেরা দিকে তাকিয়ে দিতে পারেন, কারণ এটাই হচ্ছে হলো আপনার পুরস্কার পাওয়ার শেষ সাদার উত্তর। মেয়েদের সবচেয়ে নরম হয় এই জিনিসটাই কি? সেটা ওনার পিছন সাইডে যে পাশা ওইটাই নরম হয়। কি 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 আরো বলুন। আপুর ব্যাকপার্ট মনে হয় নরম, এজ এন্ড আপু ব্যাকপার্টের কথা বলছে। কিন্তু আপনারা প্রথমে কি ভাবছিলেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, মিথ্যা কথা বলা যাবে না।